আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন আরও একটি ভিডিও শুরু করছি। এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য, যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এটা কি তোমার বন্ধু? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাদা সাদিক ইন্তা। এখানে হাদা অর্থ এটা, সাদিক অর্থ বন্ধু, ইন্তা অর্থ তোমার। হাদা সাদিক ইন্তা, এটা কি তোমার বন্ধু? তুমি কি তার সাথে কাজ করো? এই বাক্যটির আরবি অর্থ হবে ইন্তা শুগল হুয়া সাওয়া সাওয়া। এখানে ইন্তা অর্থ তুমি, শুগল অর্থ কাজ করো, হুয়া অর্থ তার, সাওয়া সাওয়া অর্থ সাথে। ইন্তা শুগল হুয়া সাওয়া সাওয়া, তুমি কি তার সাথে কাজ করো? হ্যাঁ, আমি তার সাথে কাজ করি। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া আনা শুগল হওয়া সাওয়া সাওয়া। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, শুগল অর্থ কাজ করি, হওয়া সাওয়া সাওয়া অর্থ তার সাথে। আইওয়া আনা শুগল হওয়া সাওয়া সাওয়া, হ্যাঁ আমি তার সাথে কাজ করি। বিয়ে করেছো তুমি নাকি বিয়ে করো নাই? এই বাক্যটির আরবি অর্থ হবে জাওয়াজ ইন্তা ওয়ালা মাফি জাওয়াজ। এখানে জাওয়াজ অর্থ বিয়ে করা, ইন্তা অর্থ তুমি, ওয়ালা অর্থ নাকি, মাফি জাওয়াজ অর্থ বিয়ে করনি। জাওয়াজ ইন্তা ওয়ালা মাফি জাওয়াজ, বিয়ে করেছো তুমি নাকি বিয়ে করো নাই? না, আমি বিয়ে করি নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে লা আনা মাফি জাওয়াজ। এখানে লা অর্থ না, আনা অর্থ আমি, মাফি জাওয়াজ অর্থ বিয়ে করি নাই। লা আনা মাফি জাওয়াজ, না আমি বিয়ে করি নাই। তোমার সাথে মোবাইল আছে? এই বাক্যটির আরবি অর্থ হবে ফি জাওয়াল মাক। এখানে ফি অর্থ আছে, জাওয়াল অর্থ মোবাইল, মাক অর্থ তোমার সাথে। ফি জাওয়াল মাক, তোমার সাথে মোবাইল আছে? হ্যাঁ, মোবাইল আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া ফি জাওয়াল। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, ফি অর্থ আছে, জওয়াল অর্থ মোবাইল। আইওয়া ফি জওয়াল, হ্যাঁ মোবাইল আছে। নাম্বার কত তোমার? এই বাক্যটির আরবি অর্থ হবে কাম রগমা। এখানে কাম অর্থ কত, রগম অর্থ নাম্বার, রগমা অর্থ তোমার নাম্বার। কাম রগমা, নাম্বার কত তোমার? পরে কল দিব, ঠিক আছে? এই বাক্যটির আরবি অর্থ হবে বাদেন ইত্তেসাল আনা তামাম। এখানে বাদেন অর্থ পরে, ইত্তেসাল অর্থ কল দেওয়া, তামাম অর্থ ঠিক আছে। বাদেন ইত্তেসাল আনা তামাম, পরে কল দিব, ঠিক আছে? তোমার বয়স কত? এই বাক্যটির আরবি অর্থ হবে ইন্তা কাম ওমর। এখানে ইন্তা অর্থ তোমার, কাম অর্থ কত, ওমর অর্থ বয়স। ইন্তা কাম ওমর, তোমার বয়স কত? আমার বয়স 20 বছর। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ওমর ইশরিন সানা। এখানে আনা অর্থ আমার, ওমর অর্থ বয়স, ইশরিন অর্থ 20, সানা অর্থ বছর। আনা ওমর ইশরিন সানা, আমার বয়স 20 বছর। তুমি কি বিয়ে করেছো? এই বাক্যটির আরবি অর্থ হবে সবই জাওয়াজ ইন্তা। এখানে সবই অর্থ করা, জাওয়াজ অর্থ বিয়ে, ইন্তা অর্থ তুমি। সবই জাওয়াজ ইন্তা, তুমি কি বিয়ে করেছ? না, এখনো বিয়ে হয় নাই আমার। এই বাক্যটির আরবি অর্থ হবে লা লিসা মাফি জাওয়াজ আনা। এখানে লা অর্থ না, লিসা অর্থ এখনো, মাফি জাওয়াজ অর্থ বিয়ে হয় নাই, আনা অর্থ আমার। লা লিস্তা মাফি যাওয়া জানা, না এখনো বিয়ে হয় নাই আমার। তুমি সত্যি মাশাল্লাহ অনেক সুন্দর। এই বাক্যটির আরবি অর্থ হবে ইন্তা ওয়াল্লাহ মাশাল্লাহ মাররা হেলু। এখানে ইন্তা অর্থ তুমি, ওয়াল্লাহ অর্থ সত্যি, মাররা হেলু অর্থ অনেক সুন্দর। ইন্তা ওয়াল্লাহ মাশাল্লাহ মাররা হেলু, তুমি সত্যি মাশাল্লাহ অনেক সুন্দর। তুমি কি কাজ করো? এই বাক্যটির আরবি অর্থ হবে ইন্তা অ্যাশ শুগল।
এখানে ইন্তা অর্থ তুমি, অ্যাশ অর্থ কি, সুগল অর্থ কাজ করো। ইন্তা অ্যাশ সুগল, তুমি কি কাজ করো? আমি এই রিসেপশনে কাজ করি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ফি সুগল হাদা রিসেপশন। এখানে আনা অর্থ আমি, সুগল অর্থ কাজ করি, হাদা রিসেপশন অর্থ এই রিসেপশনে। আনা ফি সুগল হাদা রিসেপশন, আমি এই রিসেপশনে কাজ করি। তুমি একা নাকি একা না? এই বাক্যটির আরবি অর্থ হবে ইন্তা সিঙ্গেল ওয়ালা মাফি সিঙ্গেল। এখানে ইন্তা অর্থ তুমি, সিঙ্গেল অর্থ একা, ওয়ালা অর্থ নাকি, মাফি সিঙ্গেল অর্থ একা না। ইন্তা সিঙ্গেল ওয়ালা মাফি সিঙ্গেল, তুমি একা নাকি একা না? তুমি কি অনেক খুশি নাকি অল্প? এই বাক্যটির আরবি অর্থ হবে ইন্তা মবসুদ কাতির ওয়ালা শোয়াইয়া। এখানে ইন্তা অর্থ তুমি, মবসুদ অর্থ খুশি, কাতির অর্থ অনেক, ওয়ালা অর্থ নাকি, শোয়াইয়া অর্থ অল্প। ইন্তা মবসুদ কাতির ওয়ালা শোয়াইয়া, তুমি কি অনেক খুশি নাকি অল্প? সত্যিই আমি অনেক খুশি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ওয়াল্লাহ মাররা মবসুদ আনা। এখানে ওয়াল্লাহ অর্থ সত্যি, আনা অর্থ আমি, মাররা মবসুদ অর্থ অনেক খুশি। ওয়াল্লাহ মাররা মবসুদ আনা, সত্যি আমি অনেক খুশি। কটা বাজে ডিউটি শেষ হয়? এই বাক্যটির আরবি অর্থ হবে খালাস দাওম সা আকাম। এখানে খালাস অর্থ শেষ হওয়া, দাওম অর্থ ডিউটি, সা আকাম অর্থ কয়টা বাজে। খালাস দাওম সা আকাম, কয়টা বাজে ডিউটি শেষ হয়? চারটায় শেষ হয়। এই বাক্যটির আরবি অর্থ হবে খালাস তা আ আরবা। এখানে খালাস অর্থ শেষ, আরবা অর্থ চার, সা আ আরবা অর্থ চারটায়। খালাস সা আ আরবা, চারটায় শেষ হয়। সে কি বলছে তোমার সাথে? এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া এশ কালাম ইন্তা সাওয়া সাওয়া। এখানে হুয়া অর্থ সে, এশ কালাম অর্থ কি বলছে, ইন্তা সাওয়া সাওয়া অর্থ তোমার সাথে। হুয়া এশ কালাম ইন্তা সাওয়া সাওয়া, সে কি বলছে তোমার সাথে? সত্যি কিছু বলেননি। এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়াল্লাহ মাফি কালাম শাই। এখানে ওয়াল্লাহ অর্থ সত্যি, মাফি কালাম অর্থ বলেননি, শাই অর্থ কিছু। ওয়াল্লাহ মাফি কালাম শাই, সত্যি কিছু বলেননি। তুমি কথা বলনি তার সাথে? এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি কালাম ইন্তা হুয়া সাওয়া সাওয়া। এখানে মাফি কালাম অর্থ কথা বলনি, ইন্তা অর্থ তুমি, হুয়া সাওয়া সাওয়া অর্থ তার সাথে। মাফি কালাম ইন্তা হুয়া সাওয়া সাওয়া, তুমি কথা বলনি তার সাথে?